এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই নোটিফিকেশনটি দেখেছেন। দেখার পর অনেকেই আপনারা আমাকে সেন্ড করেছেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে যে আপনারা শুনেছেন 2 বছর থেকে বিএড কোর্স এখন থেকে 4 বছরের হয়ে যাবে। আপনাদের প্রশ্ন রয়েছে কেনই বা 4 বছরের বিএড কোর্স করা হচ্ছে, কাদের জন্য করা হচ্ছে, আপনারা কি সত্যি 4 বছরের বিএড কোর্সে ভর্তি হতে হবে কিনা, বা যারা এখন বিএড করছেন আপনাদের কি হবে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে রয়েছে, চেষ্টা করব খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেগুলির উত্তর দেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের আমি বলে রাখছি যে আমাদের ভারতবর্ষে 2 প্রকারের বিএড কোর্স চালু আছে। একটা হচ্ছে জেনারেল বিএড, যেটা আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আমরা করে থাকি। আমরা যারা প্রত্যেকেই বিএড করে থাকি বা আমরা বিএড করব, জেনারেল কোর্সে যারা আমরা পড়াশোনা করি, বিএ, বিএসসি, বিকম, বা আপনারা যারা বিটেক পড়াশোনা করার পর আপনারা যারা বিএড করবেন, বা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যারা আপনারা বিএড করবেন, এটাকে বলা হয় জেনারেল বিএড। আর আরেক প্রকারের বিএড হচ্ছে স্পেশাল স্টুডেন্টদের জন্য, স্পেশাল স্টুডেন্টদের পড়ানোর জন্য যারা শিক্ষকতার পেশায় আসতে চান, তো তাদের জন্য এক প্রকারের বিএড রয়েছে, এটাকে বলা হয় বিশেষ বিএড বা স্পেশাল বিএড। তো স্পেশাল বিএডে কাদের পড়ানো হয়? স্পেশাল বিএডে ওই সমস্ত শিক্ষকদেরই এখানে ট্রেনিং দেওয়া হয় যারা ভবিষ্যতে, যারা স্পেশাল স্টুডেন্ট রয়েছেন বা ব্যতিক্রমী শিক্ষার্থী রয়েছেন, ব্যতিক্রমী মানে দিব্যাং যারা শিক্ষার্থী রয়েছেন, যারা নর্মাল না, তো তাদেরকে পড়ানোর জন্য যে শিক্ষা ব্যবস্থা বা যে ট্রেনিং, তাদের জন্য স্পেশাল বিএড। তো ওই যে স্পেশাল বিএড, সেই স্পেশাল বিএডের কোর্সটা 2 বছরের জায়গায় এখন থেকে 4 বছর করা হবে। আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যারা বিএড কোর্সে ভর্তি হয়েছি বা বিএড করেছি বা বিএড করব আগামী দিনে, আমাদের জন্য কিন্তু 4 বছর নয়, আমাদের জন্য 2 বছরই আমাদের জন্য থাকবে। আমাদের জন্য 4 বছর এখনও করা হয়নি। এটা 4 বছর শুধুমাত্র তাদের জন্য করা হয়েছে যারা স্পেশাল স্টুডেন্টদের পড়াবে এবং যারা স্পেশাল বিএড করবেন, তাদের জন্যই কেবলমাত্র 4 বছরের কোর্স করা হয়েছে। আবারও বলছি, আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন, আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যারা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর বিএড করি কলকাতায়, ত্রিপুরায় বা আসামে বা অন্যান্য স্টেটে, আমাদের জন্য 2 বছরের বিএড কোর্সই থাকবে, আমাদের জন্য 4 বছরের বিএড কোর্সের কোনো নোটিফিকেশন আসেনি। আপনারা অযথা বিভ্রান্ত হবেন না, চিন্তার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র তাদের জন্য যারা স্পেশাল বিএড করবেন তাদের জন্যই। তো আশা রাখছি আপনারা বুঝতে পারছেন, আজকে আমি আমার সামাজিক মাধ্যমে এই নিয়ে পোস্ট দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন সেটা। তো অবশ্যই আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন, তাছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সবাই বিস্তারিত জানার জন্য